হাই ভিউয়ার্স, খন্দকার আইটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আমি নাজিম খন্দকার। আজকে আমরা যেটি শিখব সেটি হচ্ছে অটোক্যাডের কিভাবে রেক্ট্যাঙ্গুলার নিতে হয় এবং কিভাবে টু পয়েন্টের মধ্যে সার্কেল নিয়ে কাজ করতে হয় এবং কিভাবে ট্রিম করে একটি সুন্দর অবজেক্ট তৈরি করতে হয়। সো আমরা যেটি করবো, টুল বারস থেকে আমরা চলে আসবো জাস্ট রেক্ট্যাঙ্গুলারে, এরপর ক্লিক করে ধরে আমরা টান দিব, দিয়ে এখানে লিখে দিব 80, 40, ওকে স্পেস। এখন আমরা যেটি করবো, এই অবজেক্টটিকে আমরা মাউজের গোল চাকাটিতে ক্লিক করে টেনে নিয়ে আসবো, অ্যান্ড আমরা যেটি করবো, আমরা সার্কেলের জন্য সি প্রেস করবো, এন্টার বা স্পেস, এরপর টু পয়েন্টে যেহেতু আমরা সার্কেলকে নিব, এর জন্য 2p দিব, এরপর এখান থেকে এই জায়গায় ক্লিক করবো, অ্যান্ড আবারও সার্কেল 2p, জাস্ট এন্টার ক্লিক করে টান দিব। ওকে, এখন আমাদের অবজেক্টটি অলরেডি চলে আসছে, আমরা যেটি তৈরি হয়ে গেছে। আমরা যেটি করবো সেটি হচ্ছে ট্রিম করবো, টি আর প্রেস করে জাস্ট এন্টার দিব, দিয়ে আমরা ফার্স্টে যেটা করবো সেটা হচ্ছে আমরা এই রেক্ট্যাঙ্গুলারটিতে ক্লিক করবো, করে আবার স্পেস দিব, দিয়ে এটিতে ক্লিক করবো, তাহলে দেখতে পাবো এটি কেটে গেছে। আবার আমরা স্পেস দিব, দিয়ে আরেকবার স্পেস দিব, দিয়ে সার্কেলটিতে ক্লিক করবো, অ্যান্ড স্পেস দিয়ে এই দাগটিতে ক্লিক করবো, লাইনটিতে, তাহলে এটি ক্লিন বা পাদ হয়ে যাবে। ওকে, এবার আবার আমরা স্পেস দিব, দিয়ে ঠিক এই অবজেক্টটিতে ক্লিক করে আমরা স্পেস দিব, আবার এখানে ক্লিক করে এটা কেটে দিব, আবার স্পেস দিব, আমরা সার্কেলটিতে ক্লিক করব, অ্যান্ড স্পেস দিয়ে এটি ক্লিক করে কেটে দিব। ওকে, আশা করি আমরা বুঝতে পারছি আমরা কাঙ্ক্ষিত আমাদের যে অবজেক্টটি সেটি পেয়েছি। এখন আমরা যেটা করব, আমরা একটু ভিন্ন ধরনের কাজ করব, আমরা আবারও রেক্ট্যাঙ্গুলার নিব, নিয়ে আমরা ক্লিক করে জাস্ট আমরা এখানে যেটি করব সেটি হচ্ছে 100 বাই আমরা নিব হচ্ছে 50, 100 60 দিলাম আমরা, ওকে এন্টার, আমাদের এই অবজেক্টটি আসলো। অ্যান্ড যেটি করবো, এই অবজেক্টটি আসার পর আমরা সার্কেল নিব সি, জাস্ট এন্টার, এই পয়েন্টটিতে ক্লিক করে আমরা এখানে কিছুই না, আমরা জাস্ট 20 সাইজের একটা সার্কেল নিব, ওকে, এরপর সেম কিছু এন্টার প্রেস করে বা স্পেস প্রেস করে আমরা এখানেও সেম একই সাইজের নেব, আবার স্পেস প্রেস করে আবার ক্লিক করে আবার স্পেস দিব। সাইজ একবার দিলে হবে, এটাই বারবার ইউজ করতে হবে, শুধু 2p 3p-র ক্ষেত্রে আমাকে নিজের ইচ্ছা মতো বস দিতে হবে, বারবার লিখতে হবে, বাট সার্কেলের ক্ষেত্রে একবার যে সাইজ ইউজ করবেন বারবার সেম সাইজ শুধু স্পেস প্রেস করে কাজটি করে ফেলবেন। ওকে, আমরা যেটি করবো সেটি হচ্ছে এবার আমরা এটাকে ট্রিম করবো, ট্রিম করতে গেলে টিআর প্রেস করে এন্টার, ফার্স্টে আমরা যেটি করবো সেটা হচ্ছে আমরা এই অবজেক্টটিকে সিলেক্ট করবো, অ্যান্ড স্পেস দিয়ে এটিতে ক্লিক করে কেটে দিব, ওকে, আবার স্পেস দিব, স্পেস দিয়ে এটিতে ক্লিক করবো, স্পেস দিয়ে এই পয়েন্ট, অ্যান্ড এই পয়েন্টটাকে ক্লিক করবো। ওকে, এখন যেটা করবো, একসাথে কীভাবে ট্রিম করতে হয় সেটা আমরা শিখবো, খুবই মজাদার একটা কাজ। সো আমরা যেটি করবো, স্পেস দিব, স্পেস দিয়ে শুধু সার্কেলগুলোতে ক্লিক করবো, শুধুমাত্র সার্কেলগুলোতে, শুধুমাত্র সার্কেলগুলোতে, ওকে, আমরা স্পেস দিয়ে এইটাতে, এইটাতে, অ্যান্ড এইটাতে আমরা কেটে ফেলি। ওকে, আমরা আবার স্পেস, স্পেস দিয়ে আমরা যেটি করবো, এই অবজেক্টটিতে, অ্যান্ড এই অবজেক্টটিতে, অ্যান্ড এই অবজেক্টটিতে, অ্যান্ড এই অবজেক্টটিতে, এইটাতে আমরা ক্লিক করবো, অ্যান্ড স্পেস দিব, দিয়ে ঠিক এটাতে একটা ক্লিক করবো, এটা কেটে যাবে, এটাতে একটা ক্লিক করবো, কেটে যাবে, এটাতে একটা ক্লিক করবো, কেটে যাবে। আশা করি আমরা বুঝতে পারছি, খুবই এক্সিলেন্ট কাজগুলো, যদি আপনি বুঝতে পারেন, বুঝেন, তাহলে খুবই মজা পাবেন, আশা করি বুঝতে পারছেন। সো অবশ্যই আমাদের টিউটোরিয়ালগুলো ভালো লাগলে আপনি লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন, শেয়ার করবেন, বন্ধুরা যাতে শিখতে পারে, সবাই উৎকৃষ্ট হয়, তাদের প্রতি আগ্রহী হয়। তো এই টিউটোরিয়াল পর্যন্তই, স্টেপ বাই স্টেপ আমরা অনেক অ্যাডভান্স লেভেলে যাবো, 2D 3D বিভিন্ন ধরনের প্ল্যানিং করে বিল্ডিং তৈরি করবো, কিচেন রুম তৈরি করবো, বাথরুম বেডরুম এগুলো তৈরি করবো। সো আমাদের সাথেই থাকবেন, অবশ্যই ভালো কিছু পাওয়ার জন্য, প্রফেশনাল কাজ শেখার জন্য স্টেপ বাই স্টেপ ভিডিওগুলো দেখবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।